নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলবো ঘড়ি ঘড়িকে কোন জায়গায় বা কোন দেওয়ালে রাখবেন এবং ঘড়ি নিয়ে অনেক তথ্য আমি দিতে চলেছি যে তথ্যগুলো খুবই 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 ইম্পর্টেন্ট তথ্য যেটি আপনার জীবনকে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট প্রোগ্রেস করে দিতে পারে এতটুকুটা দাবি নিয়ে বলছি তাই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না পুরো দেখুন শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসুন শুরু করা যাক ঘড়ির কথা যদি বলা যায় তাহলে আসতে হবে সময়ের কথা আমরা প্রত্যেকেই এই সময়ের সাথে চলি এই সময়কে যারা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারে তারাই জীবনে দাঁড়াতে পারে আর যারা সময়ের মূল্য দিতে যায় না তারা জীবনে পিছিয়ে যায় তাই তো তো এই সময়কে যে নির্ধারণ করে বা সময়কে যে দেখায় সেই হচ্ছে ঘড়ি এই ঘড়ি আপনারা কোন দিন কিনবেন সেটি আগে বলি ঘড়ি আপনি কিনবেন সোমবার দিন হ্যাঁ বন্ধুরা সোমবার দিন আপনারা ঘড়ি কিনবেন এবং আপনি কী শেপের ঘড়ি কিনবেন সেটিও আমি বলছি আপনি সবসময় গোল শেপের ঘড়ি কিনবেন বা চারগোনা শেপের ঘড়ি কিনবেন এর থেকে কোনো রকম উঠভট টাইপের কোনো শেপ যে এক সাইড এরকম উঁচু হয়ে গেছে এক সাইড নিচু এরকম রকম শেপের কোনো ঘড়ি কিনবেন না তাতে আপনার গৃহের অমঙ্গল আসবে এটি কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি দ্বিতীয় কথা ঘড়ি কখনোই আপনার দক্ষিণ দিকের দেওয়ালে যেন না থাকে হ্যাঁ বন্ধুরা দক্ষিণ দিকে দেওয়ালে ঘড়িকে রাখবেন না এরপরে আরেকটি কথা আমি আপনাকে বলি ঘড়ি নিয়ে সেটি হচ্ছে ঘড়িকে কখনোই ধুলো রাখ ফেলবেন না ঘড়ির উপরে মানে ঘড়ি রাখা আছে অনেক দিন ধরে পড়ে আছে ঘড়িটি কোনো আপনারা পরিষ্কার করছেন না ঘড়িটাকে সেক্ষেত্রে আপনার সময় কিন্তু খারাপ যেতে যাবে এইটুকুটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি চতুর্থ নম্বর পয়েন্ট ঘড়ির যে ঘড়ির যে ব্যাটারি হয় সে ব্যাটারিটি আপনি টাইমের মধ্যে চেঞ্জ করবেন কেন আমি বলছি যদি ঘড়ি আপনার স্লো চলে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনটাও স্লো হতে লাগবে এছাড়াও যদি ঘড়ি স্টপ হয়ে যায় কোনো ক্ষেত্রে আপনার পুরনো কোনো ঘড়ি রাখা আছে বাড়িতে সেটি ইউজ করা হচ্ছে না সেক্ষেত্রেও আপনার জীবনে নেগেটিভ এনার্জি আসবে মানে আপনার হওয়া কাজ হবে না কোনো কাজ ভালো সময় আসতে চাইবে না সোজা কথাতে ভালো সময় আসতে চাইবে না সব সময় খারাপ সময়টাই চলবে আপনার জীবনে এরপরে ঘড়ি নিয়ে আরেকটি কথা আপনাকে বলি ঘড়ির যে কাঁটা সেটি সবসময় আপনারা গোল্ডেন নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা গোল্ডেন কালারে কাঁটা নেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার জীবনটা গোল্ডের মতো তক তকথক তক করবে এরপরে ঘড়ি নিয়ে আরেকটি আমি আপনাকে কথা বলছি সেটি হচ্ছে ঘড়ি সবসময় উত্তর দিকে দেওয়ালে রাখুন কারণ এই উত্তর দিক আপনার সমৃদ্ধির দিক এই উত্তর দিকে দেওয়ালে ঘড়িকে রাখুন এছাড়া পূর্ব দিকের দেওয়ালেও ঘড়িকে রাখতে পারেন আর বেডরুমে আপনি আপনার ঘড়িকে রাখবেন না এটুকুটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি বেডরুমে কখনোই ঘড়ি রাখবেন না তাতে আপনার ভালো হবে না তো এই ছিল আজকে আমার ভিডিও যদি আপনাদেরকে ভিডিওটি এতটুকু ভালো লাগে তো এখনই লাইক করুন শেয়ার করুন আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ